লিঙ্ক সিম ব্যবহারকারী প্রত্যেকে এখন ফ্রি ফোর সেবা পাবেন আসলে অনেকে বলতে পারে যে ফ্রি ফোর তো আগেও পাইতাম তাহলে এখন কিভাবে পাবো আসলে বাংলাদেশে নতুনভাবে একটি ন্যাশনাল রোমিং সার্ভিস চালু হয়েছে এটা কিন্তু আগে ছিল না তো এই রোমিং সার্ভিসের কাজ কি এটা আমি আগে একটু আপনাদেরকে বলি দুইটি সিম কোম্পানির মধ্যে মূলত এই চুক্তিটি হয়েছে একটি হচ্ছে লিঙ্ক এবং আরেকটি হচ্ছে টেলিটক সিম তো এই দুইটি সিম যারা ব্যবহার করবে মূলত তারাই শুধুমাত্র এই সেবাগুলো পাবে এই সেবাটা হচ্ছে আপনি যদি বাংলালিঙ্ক সিম ব্যবহার করেন কিন্তু এমন কোনো জায়গায় যদি আপনি যান যেখানে বাংলালিঙ্কের নেটওয়ার্ক খুবই দুর্বল কিন্তু টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো কিন্তু আপনার টেলিটক সিম নাই তারপরেও কিন্তু আপনি ফোর সেবা পাবেন আপনি বাংলা লিঙ্ক ব্যবহার করবেন কিন্তু তার আশেপাশে যদি বাংলালিংক টাওয়ার নাও থাকে তারপরেও আপনি বাংলালিঙ্কের যে ফোর সেবা সেটা কিন্তু পাবেন কারণ কি এই যে ন্যাশনাল রুমিং সার্ভিস ওই এলাকায় যদি টেলিটক সিমের কোনো টাওয়ার থাকে ওই টাওয়ারের মাধ্যমে আপনি ফোর জি সেবাটা পেয়ে যাবেন একেবারে ফ্রি আপনার এখানে কোনো ধরনের কোনো টাকাও কাটবে না কোনো কস্ট কিছুই নাই কোনো এসএমএস পাঠাতেও হবে না অর্থাৎ আগে এমন হতো যে আমরা যে সিম ব্যবহার করতাম এটা নেটওয়ার্ক দুর্বল হলে আমরা ইন্টারনেটও ব্যবহার করতে পারতাম না বা কথাও বলতে পারতাম না কিন্তু এখন সেটা আর হবে না আপনি যেখানেই যান না কেন আপনার এই দুইটা সিমের ভিতরে যে কোনো একটা সিমের টাওয়ার যদি থাকে তাহলে আপনি ফোর জি সেবা পেয়ে যাবেন বা এখানে যে ন্যাশনাল রোমে বা ন্যাশনাল রোমিংয়ের মাধ্যমে যে যে সেবা দেওয়ার কথা প্রত্যেকটা সেবা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এই জিনিসটা আগে অবশ্য ছিল না এই গত কয়েকদিন আগেই মূলত এই জিনিসটা চালু হয়েছে আর এটা চালু হওয়াতে আসলে টেলিটক সিম ব্যবহারকারী এবং বাঙালিং সিম ব্যবহারকারী যারাই আছেন এখনও প্রত্যেকেই উপকৃত হবে অর্থাৎ একটা সিম ব্যবহার করে অন্য সিমে যে সুবিধা এটা কিন্তু নেওয়া যাবে এবং আপনি যেখানেই যান এখন থেকে ফোর সেবা পাবেন যেখানেই যান আপনার কথা বলতে নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না বা ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না খুব সহজে আপনি যে কোনো জায়গায় যেয়ে আপনি যে সিমই ব্যবহার করুন না কেন এই সেবাগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ন্যাশনাল রোমিংয়ের কারণে তো এই সেবাটা অলরেডি চালু হয়ে গেছে তো এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা সিম কোম্পানিতে যদি এই সেবাটা চালু হয় তাহলে কোনো জায়গায় আমাদের ইন্টারনেট ব্যবহার করতে আর সমস্যা হবে না একেবারে আমরা খুব সহজে ফোর জি সেবা পাব যে কোনো জায়গা থেকে যে কোনো সিম ব্যবহার করে আসলে এটা খুব দ্রুত হয়তোবা চালু হয়ে যাবে আর যখনই চালু হবে অলরেডি টেলিটক এবং লিঙ্কের মধ্যে এটা চালু হয়ে গেছে যদি জিপি এবং অন্য সিমের মধ্যেও এই সেবাটা চালু হয় তাহলেই থেকে বেশি লাভবান হবে যারা আমরা সাধারণ ব্যবহারকারী আছি তারা কারণ অনেক অনেক জায়গা আছে যে জায়গায় ইন্টারনেট ব্যবহার করা যায় না আবার অনেক এমন জায়গা আছে যে জায়গায় কথা বলতে গেলেও কথাটা কেটে যায় বা লাইন কেটে যায় নেটওয়ার্ক সমস্যার কারণে তো এই রোমেইং সেবার মধ্যেই মূলত এই সমস্যার সমাধান আছে এই রোমেইংয়ের কারণেই এখন থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার নেটওয়ার্কে আপনি যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলতে পারবেন একেবারেই আপনার যে আগে যে নেটওয়ার্ক দুর্বল থাকলে যে সমস্যা হতো এই সমস্যাগুলো এখন আর আপনি পাবেন না